মান্নান ডিজিটাল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমাদের এক নং প্রশ্ন, এখানে দেওয়া আছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা প্রশ্নটি একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করি। আমাদের প্রশ্নে দেওয়া আছে পাইকারি বিক্রেতার লাভ হয় 20%, অর্থাৎ সে 100 টাকায় লাভ করে 20 টাকা। তো 20% লাভে তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 + 20 = 120 টাকা। আমরা আরও দেখতে পাচ্ছি খুচরা বিক্রেতার লাভ হয় 20%, অর্থাৎ খুচরা বিক্রেতাও এখানে 100 টাকায় 20 টাকা লাভ করে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য হবে নিশ্চয় 100 + 20 = 120 টাকা। প্রশ্নে আরও দেওয়া আছে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, অর্থাৎ খুচরা বিক্রেতা আমাদের মতো কাস্টমারের কাছে দ্রব্যটি বিক্রয় করে 576 টাকা। আমাদেরকে বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ পাইকারি বিক্রেতা উৎপাদনকারী থেকে দ্রব্যটি কত টাকায় ক্রয় করেছিল, আমাদেরকে তাহা নির্ণয় করতে হবে। আমরা প্রশ্নটি আরও একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করি। আমরা ধরে নিলাম এই ভদ্রলোক উনি হচ্ছেন পাইকারি বিক্রেতা এবং এই ভদ্রলোক উনি হচ্ছেন খুচরা বিক্রেতা। পাইকারি বিক্রেতা দ্রব্যটি খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে, একইভাবে খুচরা বিক্রেতা দ্রব্যটি পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করে। তাহলে পাইকারি বিক্রেতার জন্য যেটা হবে বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার জন্য সেটা হবে ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো এখানে পাইকারি বিক্রেতা দ্রব্যটিতে 20% লাভ করে থাকে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 100 + 20 = 120 টাকা। একইভাবে এখানে খুচরা বিক্রেতাও 20% লাভ করে থাকে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে এই 20% লাভে 100 + 20 = 120 টাকা। তো এটা ছিল আমাদের লাভ অংশ, আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। আমরা এখন 1 নং প্রশ্নটি পূর্ণাঙ্গভাবে সমাধান করার জন্য চেষ্টা করব। আমরা লিখি 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে তার বিক্রয় মূল্য 100 + 20 = 120 টাকা। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা। যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা ওই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য দিকে যেতে পারি। আমরা লিখতে পারি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে তার ক্রয় মূল্য 100 টাকা। আমাদেরকে বের করতে হবে বিক্রয় মূল্য 576 টাকা হলে তার ক্রয় মূল্য কত। তো 576 টাকা হিসাব করতে হলে আমাদেরকে এখানে 1 টাকার হিসাব করতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হয় নাকি বেশি হয় তা বের করতে হবে। আমরা লিখি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য নিশ্চয় কম হবে, কম হলে ডান পাশের এই সংখ্যাকে বাম পাশের এই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, আমি তাই করেছি। বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে বেশি, বেশি হলে 576 এই সংখ্যাটি ভাগ চিহ্নের উপরে গুণ হবে, তাই এখানে আমি উপরের সংখ্যা 100-এর সাথে 576-কে এখানে গুণ করেছি। এখানে আমরা হিসাব করব এই 100-কে আমরা প্রথমে 576 দ্বারা গুণ করব, গুণ করলে যা হয় তাকে আমরা 120 দ্বারা ভাগ করব। এখানে আমি হিসাব করে ফেলাম 780 টাকা। তো এখানে আমরা যে 780 টাকা ক্রয় মূল্য পেলাম, এটি হয়েছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতা দ্রব্যটি ক্রয় করেছিল পাইকারি বিক্রেতার কাছ থেকে, তাহলে খুচরা বিক্রেতা যদি ক্রয় মূল্য 780 টাকা হয়,
তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য হবে নিশ্চয় 780 টাকা। আমরা লিখি পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয়মূল্য। সুতরাং আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য 780 টাকা। তাহলে আমাদের কাছে এই মুহূর্তে আছে পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য। যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য আছে, আমরা এখন যেতে পারি এই বিক্রয়মূল্য থেকে তার ক্রয়মূল্যের দিকে। আমরা লিখতে পারি 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য 100 টাকা হলে তার বিক্রয়মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য হবে কম। কমের কারণে এখানে ডান পাশের এই সংখ্যাকে বাম পাশের সংখ্যা 120 দ্বারা আমি ভাগ করেছি। তো পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য যদি 780 টাকা হয় তাহলে তার ক্রয়মূল্য হবে বেশি। বেশি হলে উপরে গুণ হয়, আমি তাই করেছি। এখানে আমরা 100কে 780 দ্বারা গুণ করে গুণফল যা পাবো তাকে 120 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 700 টাকা। তো আমরা এখানে পেলাম এই যে 780 টাকা, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য। অর্থাৎ পাইকারি বিক্রেতা উৎপাদনকারী থেকে 700 টাকায় দ্রব্যটি ক্রয় করেছিল। সুতরাং আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য 700 টাকা, এবং এটি হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। আমরা এখন 3 নং প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করব। এখানে প্রশ্নে আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে, সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে 30 টাকায় 10টি দরে যতটি কলা ক্রয় করা হয়েছিল, 30 টাকায় 15টি দরেও ততটি কলা ক্রয় করা হয়েছিল, এবং ক্রয়কৃত সবগুলো কলাম 30 টাকায় 12টি দরে যদি বিক্রয় করে তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় আমাদেরকে তা বের করতে হবে। আমরা এখানে অঙ্কটি এই রাফ অংশে আর একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করি। দরে সে 30 টাকায় 10টি দরে কলা ক্রয় করেছিল 50টি। এখানে আমি 50 ধরলাম, তোমরা 50, 100, 500 যে কোনো সংখ্যা দিতে পারো, কোনো সমস্যা নাই। এবং সে 30 টাকায় 15টি দরেও কলা ক্রয় করেছিল 50টি, কারণ এখানে বলা আছে 30 টাকায় 10টি দরে যতটি কলা ক্রয় করা হয়েছিল 30 টাকায় 15টি দরেও তত সংখ্যক কলা, অর্থাৎ এই 50-এর সমান 50টি কলা ক্রয় করা হয়েছিল। সুতরাং সে 30 টাকা দরে মোট কলা ক্রয় করেছিল এই 50 যোগ এই 50 সমান 100টি। তাহলে আমরা লিখব সে 30 টাকায় 12টি দরে কলা বিক্রয় করেছিল, এখানকার ক্রয়কৃত 100টি কলা। তো এটা ছিল আমাদের রাফ অংশ। এখন আমরা 3 নং প্রশ্নটি পূর্ণাঙ্গভাবে সমাধান করার জন্য চেষ্টা করব। এখানে মূলত আমাদেরকে বের করতে হবে সমান সংখ্যক কলার ক্রয়মূল্য কত এবং সমান সংখ্যক কলার বিক্রয়মূল্য কত। আমরা যদি দেখি সমান সংখ্যক কলার ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি তাহলে তার লাভ হবে, আর যদি দেখি ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য কম নিশ্চয় তাহলে ক্ষতি হবে। দেখি আমাদের এখানে কি হয়। আমরা লিখি 10টি কলার ক্রয়মূল্য 30 টাকা, যা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা লিখতে পারি 1টি কলার ক্রয়মূল্য কম, কমের কারণে ডান পাশের সংখ্যাকে বাম পাশের এই সংখ্যা দ্বারা এখানে ভাগ করা হয়েছে। তো এখানে আমরা 10 দ্বারা 30কে ভাগ করে পেলাম 3 টাকা। আবার আমরা লিখতে পারি 15টি কলার ক্রয়মূল্য 30 টাকা, সুতরাং 1টি কলার ক্রয়মূল্য হবে নিশ্চয়ই কম। কমের কারণে এখানে ডান পাশের সংখ্যা 30কে বাম পাশের সংখ্যা 15 দ্বারা ভাগ করা হয়েছে। এখানে আমরা ভাগফল পেলাম 2 টাকা, অর্থাৎ 15কে 30 দ্বারা ভাগ করলে হয় 2। এখানে আমরা পেলাম 1টি কলার ক্রয়মূল্য 3 টাকা, আবার এখানে পেলাম 1টি কলার ক্রয়মূল্য 2 টাকা। আমরা লিখতে পারি A1 যোগ A1 সমান 2টি কলার ক্রয়মূল্য, A3 যোগ A2 সমান 5 টাকা।
তাহলে আমরা পেলাম দুইটি কলার কয় মূল্য পাঁচ টাকা এখন আমরা বের করব সমান সংখ্যক দুইটি কলার বিক্রমূল্য কত আমরা লিখি বারোটি কলার বিক্রমূল্য তিরিশ টাকা যা আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি কলার বিক্রমূল্য কম কমের কারণে ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা বারো দ্বারা ভাগ করা হয়েছে তো সমান সংখ্যক দুইটি কলার বিক্রমূল্য হবে নিশ্চয় বেশি বেশি হলে উপরে গুণ হয় তাই আমি দুইকে উপরে গুণ করেছি এখানে তিরিশকে দুই দ্বারা গুণ করে গুণফল যা হবে তাকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি হিসেব করে ফেলাম পাঁচ টাকা আমরা একটু আগে ফেলাম দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা আবার এখানে ফেলাম দুইটি কলার বিক্রয়মূল্যও পাঁচ টাকা যেহেতু এখানে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয়মূল্য সমান তাই এখানে আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না সুতরাং আমরা লিখতে পারি যেহেতু ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না এটাই হলো আমাদের তিন নং প্রশ্নের উত্তর আশা করি তোমরা আজকের এই প্রশ্নটিও সবাই বুঝেছ আমাদের ১৩ নং প্রশ্ন কোন আসল তিন বছরে মুনাফা আসলে ১৫৭৮ টাকা পাঁচ বছরে মুনাফা আসলে ১৮৩০ টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় কর অর্থাৎ আমাদের আসল এবং তিন বছরের মুনাফা একত্রে মিলে হয়েছে ১৫৭৮ টাকা আসল এবং পাঁচ বছরের মুনাফা একত্রে হয়েছে ১৮৩০ টাকা আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে আসল কত আর মুনাফার হার কত এটা আমরা লিখি আসল যোগ পাঁচ বছরের মুনাফা ১৮৩০ টাকা আসল যোগ তিন বছরের মুনাফা ১৫৭৮ টাকা তোমরা সবাই দেখো আমাদের এখানেও আসল আছে এখানেও আসল আছে এখন যদি আমরা এটাকে বিয়োগ করতে চাই আমাদের আসল থেকে আসল বাদ যাবে আর পাঁচ বছর থেকে যদি আমরা তিন বছর বিয়োগ করি আমরা পাবো দুই বছর আমরা পেয়েছি দুই বছরের মুনাফা ২৫২ টাকা অর্থাৎ ১৮৩০ থেকে ১৫৭৮ যদি আমরা বিয়োগ করি এখানে বিয়োগফল হয়েছে ২৫২ আমরা বের করব পাঁচ বছরের মুনাফা আমরা বের করব আমাদের এই পাঁচ বছরের মুনাফা তো পাঁচ বছরের মুনাফা বের করতে হলে আমাদেরকে এক বছরের মুনাফা কম হয় নাকি বেশি হয় তা দেখতে হবে আমাদের এখানে আছে দুই বছরের মুনাফা ২৫২ টাকা এক বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে কম হলে বাগ অর্থাৎ ডান পাশের এই ফিগারকে বাম পাশের এই ফিগার দ্বারা এখানে বাগ করা হয়েছে আমরা লিখি পাঁচ বছরের মুনাফা দুই ভাগে ২৫২ গুণ পাঁচ অর্থাৎ এক বছরের মুনাফা যখন কম পাঁচ বছরের মুনাফা তখন বেশি বেশি হলে এটা উপরে গুণ হবে এখানে যদি আমরা হিসেব করি আমরা পাব ৬৩০ টাকা যেখানে বলে রাখা ভালো আমি এখানে বের করেছি পাঁচ বছরের মুনাফা আমি ইচ্ছে করলে তিন বছরের মুনাফা বের করতে পারতাম এতে আমাদের কোনো সমস্যা হতো না আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল আমি মুনাফা আসল থেকে যদি মুনাফা বিয়োগ করি আমরা পাবো আসল আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল ১৮৩০ টাকা আর আমরা কিছুক্ষণ আগে মুনাফা পেয়েছি ৬৩০ টাকা ১৮৩০ থেকে যদি ৬৩০ আমরা বিয়োগ করি আমরা পাবো ১২০০ টাকা এবং এটি হচ্ছে আমাদের উত্তর কারণ প্রশ্নে আমাদের দেওয়া আছে আসল কত এবং মুনাফার হার কত এটা নির্ণয় করার জন্য আমরা লিখি ১২০০ টাকার পাঁচ বছরের মুনাফা ৬৩০ টাকা এক টাকার এক বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে আমাদেরকে এখানে বুঝতে হবে ১২০০ টাকার পাঁচ বছরের মুনাফা ৬৩০ টাকা যদি হয় এক টাকার পাঁচ বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে কম হলে আমাদের হবে ১২০০ ভাগের ৬৩০ টাকা তো এক টাকার পাঁচ বছরের মুনাফা যদি আমাদের এত হয় এক টাকার এক বছরের মুনাফা নিশ্চয় আরও কম হবে আরও কম হলে এই পাঁচ হবে গুণাকারে বাক্সিনের নিচে আমরা বের করি ১০০ টাকার এক বছরের মুনাফা তো এক টাকার এক বছরের মুনাফা যদি কম হয় ১০০ টাকার এক বছরের মুনাফা নিশ্চয় বেশি হবে বেশি হলে আমরা বেশি হওয়ার কারণে আমরা এটা উপরে গুণ করেছি আমরা যদি এখানে হিসেব করি আমরা পাবো ১০.৫ টাকা তাহলে আমরা লিখতে পারি সুতরাং মুনাফার হার ১০.৫%
কারণ এই যে 10.5 এটা হইছে এটা আর আমরা যেহেতু এখানে 100 টাকার এক বছরে মুনাফা বের করেছি তাই এই জন্য হয়েছে এখানে পার্সেন্ট নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের পরবর্তী অঙ্গ 15 নং প্রশ্ন রডিক গোমেজ 3 বছরের জন্য 10000 টাকা ও 4 বছরের জন্য 15000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9900 টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় কর অর্থাৎ রনডিক গোমেজ ব্যাংক থেকে 3 বছর পর পরিশোধ করবেন এই মর্মে নিয়েছেন তিনি ব্যাংক থেকে 10000 টাকা এবং 4 বছর পর তিনি পরিশোধ করবেন এই মর্মে তিনি ব্যাংক থেকে নিয়েছেন 15000 টাকা কিন্তু ব্যাংকের সাথে তার শর্ত ছিল তিনি 10000 টাকার উপরে যত পারছেন মুনাফা দিবেন একইভাবে ব্যাংকে তিনি 15000 টাকার উপরেও তত পারছেন মুনাফা দিবেন কিন্তু তিনি ব্যাংকে কত টাকা মুনাফা দিয়েছিলেন সেটা আমাদের জানা নাই তিনি কি 10% দিয়েছেন না 20% দিয়েছেন তা আমরা আমাদের জানা নাই তিনি যদি ব্যাংকে 10000 টাকার উপরে 10% মুনাফা দেন তাহলে 15000 টাকার উপরে নিশ্চয় তিনি 10% মুনাফা দিয়ে থাকবেন অথবা তিনি ব্যাংকে যদি 8% 10000 টাকার উপরে 8% মুনাফা দিয়ে থাকেন একইভাবে তিনি 15000 টাকার উপরেও ব্যাংকে 8% মুনাফা দিবেন আমরা সমাধান করার জন্য এখানে চেষ্টা করি আমরা ধরে নিই উভয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান x% অর্থাৎ তিনি 10000 টাকার উপরেও x% মুনাফা দিবেন এবং 15000 টাকার উপরেও x% মুনাফা দিবেন আমরা তা ধরে নিলাম উভয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান x% অর্থাৎ তিনি আমরা ধরে নিয়েছি তিনি 10000 টাকার উপরেও x% মুনাফা দিয়েছেন এবং 15000 টাকার উপরেও তিনি x% মুনাফা দিয়েছেন তো x% মুনাফা এই কথার অর্থ হইছে 100 টাকার এক বছরের মুনাফা x টাকা আমাদের 1 টাকার এক বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে কম হলে বাঘ তো আমরা জানি বাঘের বেলায় ডান পাশের এই ফিগারকে বাম পাশের এই ফিগার দ্বারা ভাগ করা হয় আমরা তাই করেছি তো 10000 টাকার 3 বছরের মুনাফা আমরা বের করি তা আমাদের 1 টাকার 1 বছরের মুনাফা এখানে হইছে 100 ভাগের 1 টাকা আর এখানে আমরা ভাগ করেছি তো 1 টাকার 1 বছরের মুনাফা যদি কম হয় 10000 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয়ই বেশি হবে তা 10000 টাকা আমরা উপরে গুণ করেছি তো 10000 টাকার 1 বছরের মুনাফা যদি বেশি হয় 10000 টাকার 3 বছরের মুনাফা নিশ্চয় আরো বেশি হবে এই জন্য আমরা এই 3 এখানে গুণ করেছি এখানে যদি আমরা হিসাব করে দেখি তাহলে আমরা এখানে পাবো 300 x টাকা আবার 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে কম হওয়ার কারণে এখানে আমরা ভাগ করেছি ডান পাশের ফিগারকে বাম পাশের ফিগার দ্বারা তো এই 15000 টাকা 4 বছরের মুনাফা বেশি হওয়ার কারণে এখানে 15000 এবং 4 উপরে গুণ হয়েছে এখানে আমি আবারো তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি 1 টাকার 1 বছরের মুনাফা যদি কম হয় 15000 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় বেশি হবে বেশি হওয়ার কারণে 15000 টাকা উপরে গুণ করেছি এবং 15000 টাকার 1 বছরের মুনাফা যদি বেশি হয় 15000 টাকার 4 বছরের মুনাফা নিশ্চয় আরো বেশি হবে এই জন্য আমরা এই 4 কে উপরে গুণ করেছি এখানে যদি আমরা হিসাব করি আমরা এখানে পাবো 600 x টাকা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে তিনি ব্যাংকে মোট মুনাফা দিয়েছিলেন 9900 টাকা তাই আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি 300 x যোগ 600 x সমান 9900 টাকা 300 x এটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি আর 600 x আমরা এইমাত্র পেলাম তো এখানে যদি আমরা যোগ করি আমরা পাবো 900 x তার 900 x সমান 9900 তারপরে এখানে x এর মান বের করে আমরা পেয়েছি 11 অর্থাৎ এখানে 9 x এর সাথে 900 গুণ অবস্থায় আছে এখন আমরা যদি এখানে x এর মান নির্ণয় করতে চাই এই 900 দ্বারা আমাদের 9900 কে ভাগ করতে হবে আমরা তাই করেছি সুতরাং x সমান 11% তো এখানে x এর মান পেয়েছি আমরা 11 এই 11 মানে এই 11 এই পার্সেন্টটা এসেছে ওই যে আমরা ধরেছিলাম x পার্সেন্ট ওই পার্সেন্টটা এখানে তাই আমরা এখানে বসিয়েছি
আমরা পরবর্তী অঙ্গে ফিরে যাই। 17 নম্বর অঙ্গ, কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় কর। অর্থাৎ এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল দুইটা মিলে হয়েছে 5,600 টাকা, মুনাফা আসলের 2/5, অর্থাৎ আসল যত মুনাফা তার 5/5 করে 2/2। কিন্তু এখানে আমাদের প্রশ্নে আসল উল্লেখ নাই, আসল কি 10,000 না 20,000 না 500 না 200 কিছু উল্লেখ নাই। তাই আমরা আমাদের অঙ্ক সমাধান করার সুবিধার্থে আসলকে ধরে নিতে পারি। এখানে আমরা আসল ইচ্ছে করলে 100 টাকা দিতে পারি, 200 টাকা দিতে পারি, 500 টাকা দিতে পারি, 20 টাকাও দিতে পারি। আমরা আমাদের সুবিধার্থে ধরে নিলাম আসল 5 টাকা, মুনাফা হবে 5/5। অর্থাৎ এখানে এর মানে গুণ, এখানে আমি এর পরিবর্তে গুণ চিহ্ন দিতে পারতাম। এখন এ 5 দিয়ে যদি আমরা এ 5কে ভাগ করি, এটা উপরে এই জন্য বল এটা দিয়ে এটার ভাগ হবে, তো ভাগ করলে আমরা পাবো এখানে 2 টাকা। তাহলে আমরা পেয়েছি মুনাফা 2 টাকা। আমাদের মুনাফা আসল হবে আসল যোগ মুনাফা, তাহলে আসল পেয়েছি আমরা এখানে 5 টাকা আর মুনাফা এইমাত্র পেলাম 2 টাকা। এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 60 টাকা, তাহলে আমরা এখানে মুনাফা আসল পেলাম 60 টাকা। আচ্ছা তোমরা দেখো এখানে আমাদের মুনাফা আসল যখন 60 টাকা, আসল তখন কত? 5 টাকা। আমাদের প্রশ্নে যেহেতু এখানে মুনাফা আসল দেওয়া আছে, তাই আমরা এই মুনাফা আসল থেকে আসলে ফেরত যাব। আমরা লিখি মুনাফা আসল 60 টাকা হলে আসল 5 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে কম, কম হলে ভাগ, অর্থাৎ ডান পাশের এই ফিগারকে বাম পাশের এই ফিগার দ্বারা আমরা এখানে ভাগ করেছি। মুনাফা আসল 5,600 টাকা হলে আসল হবে বেশি, এটা আমরা উপরে গুণ করেছি, কারণ একের জন্য যখন কম 5,600-র জন্য নিশ্চয় বেশি, বেশি হওয়ার কারণে এটা উপরে গুণ করেছি। এখানে যদি আমরা হিসেব করি আমরা পাবো 4,000 টাকা, অর্থাৎ আমাদের আসল 4,000 টাকা। আমরা এখন বের করব মোট মুনাফা। আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল দুইটা মিলে আছে 5,600 টাকা, আর এখানে আমরা এইমাত্র পেলাম আমাদের আসল 4,000 টাকা। তাহলে মুনাফা আসল এত থেকে আসল যদি আমি এই 4,000 টাকা বিয়োগ করি আমরা পাবো 1,600 টাকা, এটি হচ্ছে আমাদের মোট মুনাফা। আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা কম, কম হওয়ার কারণে আমরা এখানে ভাগ করেছি, আর 4,000 টাকার 1 বছরের মুনাফা বেশি, এই জন্য 4,000 আমরা উপরে গুণ করেছি। এখানে যদি আমরা হিসাব করি আমরা পাবো 200 টাকা, অর্থাৎ আমরা এখানে 1 বছরের মুনাফা পেয়েছি 200 টাকা। এবং এই কথাকে যদি আমরা উল্টিয়ে পড়ি, 1 বছরে মুনাফা 200 টাকা যে কথা, 200 টাকা মুনাফা হয় 1 বছরে একই কথা, 200 টাকা মুনাফা হয় 1 বছরে, 1 টাকা মুনাফা হতে সময় লাগবে কম, কম হলে ভাগ, অর্থাৎ 200 ভাগের 1, অর্থাৎ বাম পাশের ডান পাশের এই ফিগারকে আমরা বাম পাশের এই ফিগার দ্বারা ভাগ করেছি। 1,600 টাকার মুনাফা হবে বেশি, কারণ 1 টাকা মুনাফা হতে যদি সময় কম লাগে, 1,600 টাকা মুনাফা হতে আমাদের সময় লাগবে বেশি, এই জন্য 1,600 টাকা আমি উপরে গুণ করেছি। তো এখানে যদি আমরা হিসেব করি আমরা পাবো 8, তাহলে আমাদের নির্ণয়ের সময় 8 বছর, এটাই উত্তর। সবাইকে ধন্যবাদ।